সদনত দাখিল হল নির্বাচনের পূর্বে অন্তিমখন পূর্ণাঙ্গ বাজেট। কিন্তু এই বাজেটক অন্তহার শূন্য আখ্যা দিয়ে সরব হয়ে পড়ছে বিরোধী দল সমূহ। বাজেট সন্দর্ভত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মন্তব্য, মূল্যবৃদ্ধির রোধর কথা নাই বাজেটত, নিবনুয়া সমস্যার কোনো উল্লেখ নাই, কৃষকর বাবে একুয়ে নাই বাজেটত, তিনিখন রাজ্যের নির্বাচনক আগত রাখি প্রস্তুত করা বাজেট। চুনাও কো দেখ কর হি উনহনে পেশ কিয়া, তো এ তো ইলেকশন স্পিচ হে, আর ও ইলেকশন স্পিচ 15 দিন পহলে সে হি শুরু কিয়ে, আর উনকি জো জো বাতে বাহার উনহনে কহি হে, ওয়েসে জুমলে দিস বাজেট মে ডাল কর উনহনে পুনরুচ্চার কিয়া উসকা। আর দূসরি চিজ, বাজেট মে সবসে জাদা প্রাথমিকতা হোনা চাহিয়ে থা জো আজ ইনফ্লেশন বড় রা হ্যায়, মহঙ্গাই বড় রহি হ্যায়, উসকো কন্ট্রোল কেসা কিয়া যায় ও উসমে নহীঁ হ্যায়। আর জো আজ আনএমপ্লয়েড ইউথ হ্যায় উনকে নৌকরি কে লিয়ে এমপ্লয়মেন্ট দেনে কি বাত উনহোনে নহীঁ কহি। কংগ্রেস সভাপতিগৰাকীয়ে নিজৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি কয় যে সামগ্ৰীৰ বৰ্ধিত মূল্যই প্ৰতিটো পৰিয়ালকে চিন্তিত কৰি তুলিছে, কিন্তু মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ কোনো উপায় নাই কেন্দ্ৰীয় চৰকাৰৰ বাজেটত। আটা দাইল গাখীৰ ৰন্ধন গেছ প্ৰতিটো বস্তুৰে মূল্যবৃদ্ধি ঘটাই দেশখন লুটি আছে মোদী চৰকাৰে। আম আদমি পাৰ্টিৰ মুৰব্বী অৰবিন্দ কেজৰিৱালৰ প্ৰতিক্ৰিয়া, শিক্ষাৰ বাজেট 2.64% পৰা 2.5% হ'ল, স্বাস্থ্যর বাজেট 2.2% পৰা 1.98% হল, শিক্ষা আর স্বাস্থ্যর বাজেট শাসক দুর্ভাগ্যপূর্ণ আখ্যা দিয়ে অরবিন্দ কেজরিওয়ালে কয় যে এই বাজেটর ফলত আকো মূল্য বৃদ্ধি হব, বাজেটত সংস্থাপন সৃষ্টির কোনো পরিকল্পনা নাই। ইপিনে এই বাজেটক যুগান্তকারী আর দিক নির্ণয়কারী আখ্যা দিছে বিজেপির সভাপতি জে পি নড্ডাই। ফার্স্ট বাজেট অফ অমৃতকাল শোজ দ্য ভিশনারি ক্রিস্প and far-sighted leadership of Honorable Prime Minister Narendra Modi ji. This budget shows how our stable, growing economy, the power of young India, the technological and innovative capabilities, the multicultural work ethics, and how firmly India is poised for infrastructure-driven growth. এইদরে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে দাখিল করা বাজেটক লৈ শাসক আর বিরোধীর মাজত সৃষ্টি হয়েছে পৃথক প্রতিক্রিয়া।